একটা জিনিস বুঝি যে ধীর স্থির ভাবে একবার যে অঙ্ক শেখে সে আগামী দিনে মানে যে আমি মানে ব্যাপারটা বলি হচ্ছে 1x স্পিডে, 1x স্পিডে যে অঙ্ক শিখতে পারবে সে এক এক সময় গিয়ে 100x স্পিডে অঙ্ক করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। দুজনের কাছে সমান সমান হতে হবে তাহলেই লাভ হবে। দেখো এই অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক, মানে বেশ অঙ্ক, এখনো পর্যন্ত আনসার পাইনি কারো কাছ থেকে। সাতাশটাকে তিনের কোনো ভাবে কিছু লেখা যায় বলো দেখি। খুব ভালো। দেখো এবারে দেখো একটু চালাকি করি, 9 to the power n টাকে এপাশে রেখে দিই, রেখে দিলাম এপাশে। হ্যাঁ রেখে দিয়ে এই এই যে হরের মালটা, হরের মালটা এপাশে গেলে গুণ গুণ হয়ে যাবে, তো 3³ × 3 × 81 to the power 4 লিখতে পারি তো। আর লবের এইটুকু, আর সরি এই হর লবের এইটুকু এপাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তো 3 to the power 5 × 27 মানে আমরা লিখতে পারি 3 এর কিউব, তার পাওয়ার কত? 3 তাহলে দেখো, খুব মন দিয়ে দেখবে, কোনো চাপ নেওয়ার আমার প্রয়োজনই নেই। 9 to the power n এখানে থাক, এটা আছে 3 এর কিউব, এটা আছে 3 এর কিউব, তার সাথে গুণ আছে 3, তার সাথে গুণ আছে 81 to the power 4। আমি একটু ভেঙে ভেঙে করছি অন্য কারণে। দেখো এই 3 to the power 5 যেটা আছে দেখতে পাচ্ছ, 3 to the power 5, এটাকে আমি লিখতে পারি 3 এর কিউব × 3 এর স্কোয়ার। আমি ইচ্ছা করে ভাঙছি, আমি শেখাচ্ছি, আমি আর একটা পদ্ধতি দেখাবো। 3 এর স্কোয়ার লিখতে পারি, আর এটাকে আমি লিখতে পারি 3 to the power 9 লিখতে পারি, পারি লিখতে। এটাকে যদি আমি 3 to the power 4 16 না 3 এ নিয়ে গেলেই মনে হচ্ছে সুবিধা হবে, বুঝলে, 9 এ করতে চাইছিলাম আমি, 3 এই নিয়ে যাই, দরকার নেই গো, 3 এই নিয়ে যাই, 3 এ গেলেই সুবিধা হবে। চল এটাকেও তাহলে এটাকে বলতে পারি 3 to the power 2n লিখতে পারি বলো। আচ্ছা না আমি একবারে লিখবো, আমি একবারে লিখবো না, লিখবো না, আমি শেখাবো, শিখিয়ে তারপরে একবারে লিখবো। লিখতে পারি এইভাবে, তাহলে এটা 3 কিউব, এটা 3 to the power 1, আর এটা 3 to the power 4, তার পাওয়ার 4, বিশ্বাস করি। তাহলে এটা আসলো 3 to the power 5 × 3 এর 3 টু দি পাওয়ার 9, তাহলে এটা হয়ে গেল 3 to the power 2n, আর এটা হয়ে গেল 3³ × 3 টু দি পাওয়ার 1, এটা 3 টু দি পাওয়ার কত? 16, তাই তো? 16। আর নিচেটা একবারে যোগ করে দিচ্ছি, 14 হয় 3 14, আর উপরেটা কত হয় যোগ করলে বলো? 20, 16 আর 4 20, ভেরি গুড, 3 টু দি পাওয়ার 20 / 3 টু দি পাওয়ার 14। তাহলে এই লাইনটা আমি এখানে নিয়ে গেলাম। হ্যাঁ 3 টু দি পাওয়ার 2n = 3 টু দি পাওয়ার 20 - 14 বলতে পারি, 3 টু দি পাওয়ার 6, তাহলে 3 টু দি পাওয়ার 2n = 3 টু দি পাওয়ার 6, তাহলে 3 উড়ে গেল, 2n = 6, তাহলে n = কত হবে? 6/2, এই খালি সেই ভাঙা মানে পেঁয়াজের খোসা ছাড়ানো, এই অঙ্কগুলো হচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। চলো এটা করো দেখি, কে তাড়াতাড়ি করতে পারবে দেখি, এটা কে কত তাড়াতাড়ি করতে পারবে। সব যোগ, সব যোগ, যোগ চিহ্ন, এগুলো সব যোগ চিহ্ন। আচ্ছা দেখি, দেখি বাকিরা কি বলে, একজনের কাছ থেকে উত্তর পেলাম 99/8, বাকিরা কি বলে দেখি। আচ্ছা দুজন 99/8,
আচ্ছা, দুইয়ের কিউব মানে কত? আট। আর দুইয়ের স্কোয়ার মানে? তাহলে এটুকুকে লিখে নিই না, বারো লিখে নিই, এই দুটোকে বারো লিখে নিলাম। আচ্ছা, এ টু দি পাওয়ার মাইনাস টু মানে লেখা যায় ওয়ান বাই এ স্কোয়ার লেখা যায়? তার মানে টু টু দি পাওয়ার মাইনাস টু মানে লেখা যায় ওয়ান বাই টু স্কোয়ার, আর টু টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে কি লেখা যায় ওয়ান বাই টু কিউব লেখা যায়। ব্যাস শেষ হয়ে গেল, বারো প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট, লসাগু কত? আট। লসাগু কোন জায়গাটা বুঝতে পারো নি? এই যে আগে আগের দিন ক্লাসে ছিলেন, আমি শেখালাম না যে এ টু দি পাওয়ার মাইনাস এন মানে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন লিখতে পারি আমরা, পাওয়ার যদি মাইনাস থাকে ওয়ান বাই নিচে গিয়ে প্লাস হয়ে যায়। ব্যাস তাই কিছু তাই করেছি আর কিছু করিনি। তাহলে লসাগু আট, মানচিহ্নের ওই দিকে গেলে তো ওয়ান বাই হয়, না 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 না, আমার কথা বলো, আমি আমার 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 মানে আমাকে নিয়ে বলো, এ ওয়ান বাই এ স্কোয়ার, ওয়ান বাই এ স্কোয়ার মানেও যা, এ টু দি পাওয়ার মাইনাস টু মানেও তাই, ওয়ান বাই টু টু দি পাওয়ার মাইনাস টু মানেও যা, তোমার সরি ওয়ান বাই টু স্কোয়ার মানেও যা, টু টু দি পাওয়ার মাইনাস টু মানেও তাই, মানে এটা মানে সমান সমান ব্যাপার না, মানে এটার মানে অর্থ বুঝতে পেরেছো? মানে টু টু দি পাওয়ার মাইনাস টুর অর্থ হচ্ছে ওয়ান বাই দুয়ের স্কোয়ার, বুঝতে পারলে? তাহলে লসাগু কত? আট। আট বরং কত? ছিয়ানব্বই। তাহলে চার দুখনি আট, আটককে আট, তাহলে যারা যারা 99/8 বলেছিল তাদের প্রত্যেকের উত্তর ঠিক, যারা যারা 99/8 বলেছিল তাদের প্রত্যেকের উত্তর ঠিক। বলো ক্লিয়ার সবার কাছে? কি আছে? এক্স টু দি পাওয়ার এ আছে আর এক্স টু দি পাওয়ার বি আছে, এটা আছে তো, তার পাওয়ার কত আছে? এ প্লাস বি আছে, তাই তো অঙ্কটা তো আলটিমেটলি তাই বলা আছে, মন দিয়ে দেখবে, ইনটু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার বি প্লাস সি, বিশ্বাস করছো তো আমাকে? ইনটু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ উপরে সি প্লাস এ, মন দিয়ে দেখবে, মন দিয়ে, খুব মন দিয়ে। আচ্ছা বলো তো, দুটোর বেস সেম, পাওয়ার আলাদা, কী করবো? যে বোঝুনি সে বলবে, যে বোঝো তাকে বলতে হবে না, যে বোঝুনি, দুটোর বেস সেম, পাওয়ার আলাদা, কী হবে উপরে উঠলে? লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এ মাইনাস বি, ভেরি গুড, আর দরকার নেই। তাহলে পরেরটা বলো, পরেরটা বলতে হবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইনটু পাওয়ার এ বি প্লাস সি, আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার তোমার সি মাইনাস এ, আর পাওয়ারে আছে সি প্লাস এ। তাহলে আমরা জানি পাওয়ার দুটো গুণ হয়, আমরা কি জানি পাওয়ার দুটো গুণ হয়? তাহলে বলতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইনটু এ প্লাস বি, পরেরটা বলতে পারি এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইনটু বি প্লাস সি, তারপরটা বলতে পারি এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইনটু সি প্লাস এ। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছি পারোনি? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি তোমাদের আজকে সূত্র পড়তে বলেছিলাম, পড়েছিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র? বলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, দেখো সেই ফরম্যাট চলে এসছে, ফরম্যাট কি তোমাদের সামনে? তাহলে এটা প্রথমটা বলতে পারো এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরটা বলতে পারো এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপরটা বলতে পারো এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বেস সমান, পাওয়ার আলাদা, গুণে আছে, কি করব? বেস বা বা বা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখো বন্ধুর মতো চোখ বন্ধ, চোখ বন্ধ, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে কি থাকলো আলটিমেটলি কেটে কুটে কি এক্স টু দি পাওয়ার জিরো, জিরো মানে ওয়ান। একদম ওরা যারা ওয়ান বলছে তারা কি, তারা কিন্তু ভুল নেই, আসলে এই ধরনের অঙ্কগুলো আনসার ওয়ানই হয়, তার কারণটা হচ্ছে এটা, দিস ইজ দ্য বেসিক, আমি কি বলেছি কনসেপ্ট ইজ পাওয়ার, বেসিক যদি তোমার পরিষ্কার থাকে তোমাকে কেউ ঠেকাতে পারবে না, মাথায় রাখবো সেটা, যদি বেসিক তোমার পরিষ্কার থাকে। ক্লিয়ার তোমার কাছে? একদম পরিষ্কার, সবার কাছে পরিষ্কার হয়েছে তো, যারা যারা বুঝতে পারছিলে না, সবার কাছে পরিষ্কার হয়েছে তো বলো? হ্যাঁ স্যার। কোনো ঘাটতি নেই তো অঙ্কেতে বুঝতে? না স্যার। ওকে, ভেরি গুড, খুব ভালো।